নসবন আলাইহিসাল্লাতু ওয়াল সালাম আম্মা বাদ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা এবং গুনার কাছ থেকে মুক্ত করে এমন একদিনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন যে সংগঠ সংগঠন হলো মোহাম্মদুর রাসুল্লাহর সংগঠন প্রথম গুলাব সংগঠন হলো হজরত আবু বকর রাজি আল্লাহ সংগঠন পুটন্ত সংগঠন হলো হজরত উমর রাজি তালানুর সংগঠন পুটন্ত সংগঠন হলো হজরত আলী রাজি তালানুর সংগঠন পুটন্ত সংগঠন হলো হজরত উসমানের সংগঠন পুটন্ত সংগঠন হলো সমস্ত সাহাবাই কেরামের সংগঠন পুটন্ত সংগঠন হলো সারা বাংলাদেশের সারা বিশ্বের সমস্ত মুসলমানের সংগঠন এমন একটা সংগঠন এমন এক মুহূর্তে আমাদেরকে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করেছে যখন সারা বিশ্বে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে বিশ্বের কোথাও শান্তি নাই ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালাল কিছু মুসলমান এই পৃথিবী থেকে মুসলমানকে শেষ করার জন্য এই পৃথিবী থেকে কুরআন হাদিসকে শেষ করে দেওয়ার জন্য আলেমুল আমাকে শেষ করার জন্য গভীর সર્জনwidetilde নিপ্ত আছে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামার মুখ থেকে অল্প সময় আলোচনা শুনে জীবন ঘরে। দুনিয়াতে এবং আখ রাতে সফল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সর্বপ্রথম মহান রব্বিলা আলমিনের দরবারে শুক্র আদায় করি এবং একবার অন্তর কুলে ইমানি খন্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজির সময় স্বল্পতার কারণে আমি কুদবাও পাঠ করি নাই আমরা যেই জগতে বাস করি সেই জগতের নাম হলো দুনিয়ার জগৎ কোন জগৎ মুফাসসিরীন کرام তাফসীরের কিতাবে লেখেন সর্বমোট জগৎ হল 5টা প্রথম জগতের নাম হল রুহের এর জগৎ আদম আলাইহিসসালাতু থেকে নিয়া এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষের রুহ কোথায় ছিল রুহের জগতে কতদিন ছিলাম আমরা কেউ জানি

মায়ের পেটে আমরা কম বেশি দশ মাস দশ দিন ছিলাম কি বলেন কিন্তু যতদিন ছিলাম কি করছি কতদিন ছিলাম স্মরণ আছে কাহার মায়ের পেটের জগতের কথাও আমাদের স্মরণ নাই এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বান্দা মায়ের পেটের জগতের হিসাব তোমাদের দিতে হবে না কয়টা জগৎ পার হয়ে আসলাম এখন আমরা তিন নাম্বার জগতে আছি এই জগতের নাম হলো দুনিয়ার জগৎ সামনে আছে আমাদের আরো দুইটা জগৎ একটা জগতের নাম হলো কবরের জগৎ আর একটা জগতের নাম হলো আখেরাতের জগৎ সেই দুইটা জগৎ আমাদের সামনে না পিছনে সেই দুই জগতে আমাদের যেতে হবে কিনা তাফসীরের কিতাবে লেখেন এই দুনিয়ার জগতে কেউ যদি চারটা কর্মসূচি পালন করতে পারে এই দুনিয়ার জগতে কেউ যদি চারটা কর্মসূচি পালন করতে পারে তাহলে সামনে যে দুইটা জগৎ আছে একটা হলো কবরের জগৎ আরেকটা হলো আখরাতের জগৎ এই দুই জগতে কোনো ভয় নাই আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করে দিবে এই দুনিয়ার জগতে কয়টা কর্মসূচি পালন করতে হবে এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি দুই নাম্বার কর্মসূচির নাম হলো আমল তিন নাম্বার কর্মসূচির নাম হলো সহিনীয় চার নাম্বার কর্মসূচির নাম হলো নবীর তরিকা কয়টা কর্মসূচি জুড়ে বলুন এক নাম্বার কর্মসূচির নাম কি দুই নাম্বার কর্মসূচির নাম কি তিন নাম্বার কর্মসূচি সহিনীয় চার নাম্বার হলো নবীর তরিকা এই চারটা কর্মসূচি যদি দুনিয়ার জিন্দিগিতে কোন মানুষ পালন করতে পারে আল্লাহ বলেন বান্দা তোর কবরে কোনো ভয় নাই তোর আখেরাতে কোনো ভয় নাই আমি আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করে দেব এক নাম্বার হলো ঈমান মহাতারম হাজির সময়টা তো সংকীর্ণ বিস্তারিত আলোচনা করা তো সম্ভব নয় এক নম্বর হলো ইমান ইমান বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের কিমান হলো গুনে ধরায় বর্তমান সমাজের অধিকাংশ মানুষের ইমান কি যেই মুসলমান কালেমা পড়েছে নামাজ পড়ে না তার ইমান হলো গুনে দোরা ইমান কালেমা পড়ছে রোজা রাখে না তার ইমান হলো গুনে দোরা ইমান কালেমা পড়ছে সুদ তার ইমান হলো গুনে দোরা ইমান কালেমা পড়ছে ঘুষ তার হলো গুনে দোরা ইমান কালেমা পড়ছে মানুষের উপরে জুলুম অত্যাচার করে তার ইমান হলো গুনে দোরা ইমান এই গুনে দোরা ইমানদার যেন পরিপূর্ণ ইমানদার হতে পারে এই জন্যই এই প্রথন্ত গোলাপের উপলক্ষে এই মাহফিলের ব্যবস্থা মহতারম হাজির তাহলে বর্তমান সমাজের মানুষের মানে কি ধরে আছে ঘুনে ধরে আছে আর সেই ইমানকে নষ্ট করার জন্য বর্তমানে সারা বিশ্বে কিছু ইমান চুর বের হয়ে গেছে ইমানকে চুরি করার জন্য কি বের হয়েছে ইহুদিরা হলো ইমান খ্রিস্টানরা হলো হিন্দুরা ইমানচুর এবং এই দেশে কিছু মুসলমানও ইহুদি খ্রিস্টানের দালাল এরাও হলো ইমানচুর এই দেশের ভন্ড ফিররা ইমান চুর কাদিয়ানিরা ইমান লা মাযহাবি যারা তারাও ইমান এই জন্য মহাতরম হাজিরিন এক নাম্বার আমাদের ইমান ঠিক করতে হবে এক নাম্বার কি করতে হবে দুই নাম্বার হলো আমল নামাজ শুধু বিশ্বাস করলেই হবে না পালন করতে হবে রোজা শুধু বিশ্বাস করলেই হবে না পালন করতে হবে হস শুধু বিশ্বাস করলেই হবে না পালন করতে হবে যাকাত বিশ্বাস করলেই হবে না দিতে হবে তাহলে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমল করো দুই নাম্বার কি তিন নাম্বার আমল যে করব সহিনিয়তে করতে হবে আমল কুন্নিয়তে করতে হবে জুড়ে বলুন যে কোন আমল করি এই নিয়তে করতে হবে যে আমি আমল করিতেছি একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য চার নাম্বার হলো আমল করব নবীর তরিকায় নিজের মন গড়া মতো আমল করলে আল্লাহর কাছে কবুল হবে না কি নিজের মন গড়া মতো কোন আমল করা যাবে মাগরিবের নামাজ কয় রাখা যদি চার রাখা করি তাহলে কি হবে তাহলে আমল নিজের মন গড়া মতো করা যায় না নবীর তরিকা মতো করতে হয় তাহলে আমাদের এই দুনিয়ার জিন্দিগিতে চারটা কর্মসূচি পালন করতে হবে চার কর্মসূচি পালন করি জান্নাতে যাওয়া যাবে এই চার কর্মসূচি নিজে নিজে পালন করা যাবে না হকানি উলামায়ে গ্রামের সাথে সম্পর্ক রেখে পালন করতে হবে চরমুনার পিসাবের কাছে গিয়া আহমদ শফি সাহেবের কাছে গিয়া মাদ্রাসার উলামায় কাফিয়া এই চার কর্মसूची শিখতে হবে কওমি মাদ্রাসা আর উলামায়ে کرام ছাড়া সহিভাবে এই চার কর্মসূচি শিক্ষার ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই ঠিক মাহতরম হাজেরিন সময়তে শেষ আমি শুধু আপনাদের সামনে চারটি কর্মसूची আলোচনা করলাম এর বিস্তারিত আলোচনা করতে হলে কয়েক ঘন্টা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে এই চার কর্মসূচি পালন করে দুনিয়াতে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করুন